হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর এখন আমরা যাচ্ছি আমাদের এখান থেকে তিরিশ মিনিট মতো লাগবে। মাঠা রিসর্ট বলে একটা জায়গা রয়েছে, ওখানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি জায়গাটা তোমাদের খুব ভালো লাগবে। চলো যাই। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়লাম মাথা ফরেস্ট রিসর্টে যাওয়ার জন্য। পুরুলিয়া থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। আর আমি যেহেতু আমরা যাচ্ছি বলরামপুর থেকে, তাই আমাদের যেতে লাগবে প্রায় 33 মিনিট। 9.2 কিলোমিটার দূরে রয়েছে। তো চলো এরপরে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যত দূর যাচ্ছি রাস্তার দুই পাশে সারি সারিভাবে রয়েছে শালবন। দেখতে তো দারুণ লাগছে না, সামনের থেকে জাস্ট পাটাপাটি। এইবারে দেখো চলে এলো সামনে পাহাড়। যতই যাই ততই মনে হয় পাহাড় আমাদের সামনে আসছে। তোমরা দেখো জাস্ট দারুণ লাগছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, খুবই ভালো লাগবে। আমরাও এনজয় করছি, তোমরা অনেক অনেক এনজয় করো। আমরা এখন চলে এসেছি মাথা পাহাড়ে। যদিও পাহাড়ে বেশি দূর অব্দি উঠবো না, তো যতটা পারবো উঠছি। তোমরা সাথে এসো আমাদের সাথে। এটা জায়গাটা না, ওই কোথাও ঝর্ণা টর্ণা আছে, আওয়াজ হচ্ছে। জায়গাটা কি? এটা মাথা পাহাড়। এটা মাথা পাহাড়। এই যে এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর জঙ্গলের ভিতরে আছে। ভালোই লাগছে জায়গাটা, খারাপ না বলো? আমরা পাহাড়ে উঠছি সিঁড়ি দিয়ে।
দেখো দেখো বান্দর দেখো ভিডিও চলছে দারুন লাগছে কেমন লাগছে তোমাদের জায়গাটা দারুন লাগছে এই রাস্তাটা দিয়ে সোজা সোজা গিয়ে পাহাড়ে উঠা যায়, তো আমরা এখন আর পাহাড়ে উঠছি না, তো একই রকম এই যে পাহাড় এই পাহাড়ই রয়েছে, সেরকম কিছু নেই, তো এখন আমরা নিচে নেমে যাব। এই যে ইনি এখন একটা সিঙ্গেল ফটো তুলছেন এতক্ষণ দাঁড়ানোর পরে। আমরা নিচের দিকে নেমে যাই, আর উঠে লাভ নেই, চলো চলো। হেলমেটটা নিয়ে আসো, আর নিজের ফোন ফটো তোলা শেষ হয় নিয়ে দেখো কি করছে রাজন, খালি সিঙ্গেল সিঙ্গেল ফটো তুলে যাচ্ছে, তখন নিয়ে আমাকে একটাও সঙ্গে নেয়নি। স্মাইল দেখো স্মাইল, তো ফ্রেন্ডস আমরা এখন করছি ঢুকি। Thank you.
ওখানে আর এখান থেকে পাহাড়ের ভিউটা দেখো একবার, জাস্ট ওয়াও ওয়াও। সবাই একবার এখানে আমাদের পুরুলিয়াতে এসে সবাই ঘুরে যাও, খুব ভালো লাগবে। এই যে আমাদের ম্যানেজার আগেই বসে পড়েছে, গিয়ে কেমন লাগছে আপনাকে আমাদের এখানে লোকাল এরিয়ার মধ্যে? আর এগুলো হচ্ছে হোটেল, এখানে ওটা হচ্ছে রেস্টুরেন্ট, আর এই যে রুমগুলো, ছোটো ছোটো রুমগুলো দেখতে পাচ্ছি, এখানে সবাই থাক। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে আমাদের ম্যাডাম এখন যাচ্ছেন বসতে, ফটো শ্যুট করতে। এটা হচ্ছে রেস্টুরেন্ট, তোমরা রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করতে পারো। তো এখন নতুন নতুন হয়েছে, তো এখন এগুলো সব ফাঁকা, সব নতুন হচ্ছে। এখন সব দিকটা পুরো ফাঁকা। এইদিকেও বসার জায়গা আছে, এসির ব্যবস্থা আছে। গাইস তোমাদেরকে আরেকবার ভিউজটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর। এখানে চেয়ারগুলো বসার জায়গা করেছে, এগুলো রাত্রিতে খুব ভালো লাগবে। আর ওই যে গেট, এই যে এখানটাতে রয়েছে গেট, ওরা দিয়ে ঢুকে এই যে কটেজগুলো রয়েছে ওগুলোতে তোমরা ভাড়া নিয়ে থাকতেও পারো। এখানে তো যারা বাইরের থেকে আসে তারা এখানে থাকে, মানে ওখানে থাকবে। জিনিসটা খুবই সুন্দর। আমরা এখানে লোকাল হলেও আমরা এখানে ঘুরতে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, তো খুব মনটা পড়ে গেল, দারুণ জায়গা। চলো সার্ভ করো এখানে খেতে খেতে, বাইরের এই দৃশ্যগুলো দেখে দেখবো দেখবো। বারো বোনে ফটো তুলবো,
বারো মানে ফটো তুলবো। ওখানে যে ঘরগুলো ওখানে ঘর মতন করা আছে, হ্যাঁ ওখানে খেতে পারে। আচ্ছা আর বসবো নাকি? না এখানে বসবো না, ফটো তুলবো। আর কি তুলবো? ফটো তুলে দিয়ে দিদি। হ্যাঁ ওই ফটো তুলবো। ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমার ভিডিওটা শেষই হয়নি, তো ওখান দিয়ে ঘুরে এসে যেহেতু সেদিনের বার্থডে সেলিব্রেশন করার ছিল তো তার জন্য ভিডিওটা আমি শেষ করতে পারিনি। তো আমাদের এখানে ওই যেখানে গেছিলাম সে জায়গাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, আরও এরকম ভালো ভালো জায়গা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, এরপর দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো বাই বাই।